আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া জীবনের শেষ কয়েকটি দিন আজকে দ্বিতীয় পর্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি এই দুনিয়ার जिंदगीর শেষ কয়েকটি দিন গতকাল আমরা কিছুটা আলোকপাত করেছি আল্লাহর হাবিব সাল আলহিউ আলহিউসাল্লাম দশম হিজড়িতে মাহের আমাদান থেকেই বিদায়ের কথা বলছেন মহাজ ইবনে জবাল রাত আল্লাহ কে এমএনের উদ্দেশ্যে পাঠানোর সময় বিদায়ের কথা বলেছেন মহাজ তুমি সম্ভবত এসে আমাকে আর পাবে না আমার মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে هجيتن دوشتريك الله الحبيب صلى الله عليه وآله وسلم صحابة كرام الدشة بولت سنامار صحابي عني مناسككم دون عمدتك حجر نيام قانون شكناو فلعلي لا القاكم بعد عامي هذا هو تارك بار تمو الله الحبيب صلى الله عليه وآله وسلم مدينة شريف في رو বিদায়ী দোয়া করতে হুহদে গিয়েছেন বিদায়ী দোয়া করতে হহুদের জিয়ারত করেছেন জান্নাতুল বাকির জিয়ারত করেছেন গভীর রাতে জান্নাতুল বাকিতে গিয়েছেন সাথে একজনকে নিয়ে সেখান থেকে ফেরত এসেছেন মাথা ব্যথা শুরু হয়েছে আল্লাহর হাবিব সল্লাহুআ আলহি আলি ওসাল্লাম সর্বশেষ আম্মাজান আয়েশা আল্লাহ তা তাল আনহার গরেম ওনাকে সেবা করা হচ্ছে খেদমত করা হচ্ছে উম্মাত যারা ছিলেন সকলেই একমত সম্মত হয়ে আম্মা আমার তাল আহার করে আল্লাহর হাবিবকে তাকতে দিয়েছেন আল্লাহর হাবিব সাল আলাইহি আলি আসসালাম একদিন একটু সুস্থ হয়েছেন সাত কুয়ার পানি সাত কুয়ার পানি দিয়ে আল্লাহর হাবিব সাল আলহিউ আলি আসালামকে গোসল করিয়ে দেওয়া হয়েছে আল্লাহর হাবিব আম্মা জান আয়সরতি আল্লাহ আনাকে বলেছেন আয়েশা আমি আমার সাহাবিদেরকে দেখব আমাকে সাত কুয়ার পানি দিয়ে গোসল করিয়ে দাও আল্লাহ হাবিব সালাহ আলী আলি ওয়াসাল্লামকে গোসল করিয়ে দেওয়া হয় এরপরে আল্লাহ হাবিব সাল আলহিউ আলি ওয়াসাল্লাম কোনো বর্ণনা আছে আম্মা জান আয়সরতি আল্লাহ তালহনাকে বলেন আয়সা খাবার কিছু আছে বলেন হ্যাঁ এর রুটি আছে ফাতে মাকে নিয়ে আসব হাসান হুসেনকে নিয়ে আসো এই কথাগুলি আছে যাই হোক আল্লাহ হাবিব সাল আলহ আলি আসাল্লাম গুসল করে সুস্থ হলেন এবং মসজিদে করেন শাহাবা একরামকে নিয়ে নামাজ আদায় করলেন এবং খুতবাও দিলেন এই বর্ণাগুলি আছে এদিন একটু সুস্থ ছিলেন শাহবা একরাম খুব খুশি হলেন দক্ষিণা করলেন ফেরত আসেন কিন্তু মাথার বেতার কমে না এটুকু আমরা কালকে আলোচনা করেছি আজকে আম্মাজান ফাতেমা রদি আল্লাহ তাল আনহার সাথে আল্লাহর হাবিবের কিছু গোপন কথা হয় বুখারি শরীফে আছে আন মাসরুক হাদ্দাসনি আশাত উম্মিল মুমিনিন আশাত উম্মুল মুমিনিন মাসরুক থেকে বর্ণিত তিনি বলেন উম্মুল মুমিনিন আশা রদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেছেন কালাত ইন্ন কুন্না আজওয়া জ নবিসল্লাহ আলি হিও আলি ওয়াসাল্লাম আইন দাহু জামিআন তোগদির মিনা ওয়াহায়দা আমরা যেন আয়েশার্হুতাআলা আনহা বলেন যে আমরা আল্লাহ হাবিব সল্লাহ লাহো আলিহি আলি ওসাল্লাম এর আমরা সবাই এক জায়গায় ছিলাম আমরা কেউ আমাদের নিজের হুজরা এখনও যাই নাই আল্লাহ হাবিবের কাছে আমরা ছিলাম ফাক ওয়ালাত ফাউক রিমাতু আলাইহাসাল্লাম ফ আকবালাত ফাতেমা তু আলাই হাসালাম ফাতেমা আলাইহালাম আসলাম বুখারে শরীফের বর্ণনা এটা দেখুন আমরা যখন ফাতেমা আলি হাসালাম বলি মানুষ বা কেউ কেউ সন্দেহ করুন না জানি শিয়া হয়ে গেল কিনা এটা বুখারে শরীফের বর্ণনা এখানে দেখেন আচ্ছা ফা আকবালাত ফাতেমা তু আলিহাসালাম আম্ম জানশ রদি আল্লাহ তালা বলছেন ফকবরাতিমাতি হাম ফাতেমা আলিহালাম সেন থামসি লাহিমা তসিহা বিনয় রসুলিল্লাহি সাহুহি আসালাম আল্লাহ হাবিব সলিল্লা যেমন করে হাঁটতেন যেমন করে হাঁটতেন ঠিক ওবিকল ফাতেমা রদিয়াল আনহাকে দেখলে আল্লাহ হাবিবের মতোই মনে হয় এমন একটা মিল ছিল হাটার মধ্যে ফালাম্মা রাহা রাহাবা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আলহি আসসালাম যখন ফাতেমা রাদি আল্লাহ আনহাকে দেখেন তখন ওয়েলকাম করেন স্বাগতম জানান খুশি হন কলামার হাবাম বিবনাতি আল্লাহর হাবিব বলেন আমার গরিজা টুকরা তোমাকে স্বাগত মার হাবা তোমাকে সুম্মা আজলা সাহা মি নিহি আও আনসিমা রেহি আল্লাহ হাবিব সাল আলহি আলি আসসালাম তাকে তার ডান পাশে অথবা বাম পাশে বসান সুম্মা সার রহা এরপরে আল্লাহর হাবিব গোপনে কানে কানে কিছু কথা বলেন ফাবাকাত বুকা আন সাদি দান তখন ফাতেমা অনেক কাঁদলেন অনেক বুকা আন সাদি দেন খুব কাঁদলেন ফালাম্মা রহা হুজনাহা সা রহা সাহানিয়া আল্লাহর হাবিব সাল আলহি আলী আসসালাম যখন فاطمة رضي الله <سؤال> تعالى عنها رأيه وصا دخلين تخون عبار قبونيه كان قاني قتو فاذا هي تضحك تخون فاتما حشت فقلت لها امي تخون بولم اما زن عائشة رضي الله تعالى عنها بولت سلين امي فاطمه كي بولم انا من بين نسائه خصك رسول الله صلى الله عليه وآله وسلم بسر من بيننا তুমা আন্তি তবকিন ফলাম্মা কামা রসুল্লাহি সাহিম আম্মা জানায় সারতে আল্লাহ তোলেন যে আমি বললাম ফাতেমা আমি আল্লাহ হাবিবের স্ত্রীদের মধ্যে একজন বিবিদের মধ্যে একজন আল্লাহর হাবিব আপনাকে খাসভাবে কিছু বললেন আমাদের মধ্য থেকে আমাদের কাউকে কিছু না বলে আপনাকে খাসভাবে কিছু বললেন তুমা আন্দিতাব এর পরে আপনি কাঁদলেন ফালাম্মা কমারসুর আল্লাহ যখন আল্লাহর হাবিব সল্লাহ আলহি আলি ওসলাম এখান থেকে উঠে একটু দূর গেলেন সে আলতুহা আম্মা সার আমি তাকে প্রশ্ন করলাম যে আল্লাহর হাবিব আপনাকে কানে কানে কী বললেন কলাত মা কুন্তরি উফসি আলা রসুল্লাহ হিসের রহু আমি আল্লাহ হাবিবের সির সিক্রেটকে আমি প্রকাশ করতে পারি না ফালাম্মা তুফি আকুল তুলহা যখন আল্লাহর হাবিব সাল আলহি আলী আসালাম রফাত হয়ে গেল আমি ফাতেমার কাছে আবার বললাম আজামতু তু আলাই কি বিমা আলাই কি মিনাল হক ফাতেমা আপনার উপরে আমার যে হক অধিকার আছে ওই অধিকারের দাবিতে আমি জানতে চাই আল্লাহর হাবিব সাল আলহি আলি ওয়াসালাম আপনাকে কি বলেছিলেন আপনি কাঁদলেন তারপরে আবার হাসলেন আন ফানা আম তখন ফাতেমা বলেন এখন হা বলা যায় فأخبرتني دهون فتبا ما قالت أما حين سارني في الأمر الأول أثر حبيب صلى الله عليه وآله وسلم جهن أماكي بثوم بارك كان كان قد فانه أخبرني أن جبريل كان يعارضه بالقرآن كل سنة مرة কৈন হকদ আরদানি বিহীন আম আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলিহি ও আলি ওসাল্লাম গোপনে আমাকে বললেন যে জিবর আমিন প্রতি বছর আমার সাথে কোরআন শরীফ একবার দাউরা করেন এইবার জিবরীল আমার সাথে দুইবার কোরআন শরীফ দাউরা করেছেন ওয়ালা আরাহ আল আজ আল ইল্লাহ কদি আমি মনে করি আমার বিদায়ের সময়ে সে গিয়েছে ফত্যা কিল্লাহ ওসবিরি فاتما تمي الله رب العالمين تاكوى بلوم بن كوربين وصبري بن صبر كوربين تبي تاكوى بلوم بن كوربين فاني نعم سلفو انا لكي امي تمار امي تمار... تمار تمار غود هاكو زامي تمار اجازات سي قالت فبكيت بكاء الذي رايتي ফাতেমা রাদী আহা বলেন যে আপনি যে আমাকে কাঁদতে দেখেছিলেন এই কারণে দিচ্ছিলাম আল্লাহর হাবিব সাল আলহিউ আলী আসালাম তার বিদায়ের সংবাদ আমাকে দিয়েছিলেন যখন আল্লাহর হাবিব সাল আলহু আলী ওসালাম আমার দুঃখ দেখলেন আমাকে সুখাহতো দেখলেন তখন আবার আমাকে কানে গানে কিছু বললেন তিনি বলেন ইয়া ফাতেমা আল্লাহ তারা আন্তকুনি নি সায়্যিদা নিসাউল মুমিনিন অথবা সায়্যিদা নিসা এই উম্মাহ আল্লাহ বলেন فاطمه فاطمه তুমি কি সন্তুষ্ট নও যে তুমি মুমিন সমস্ত মুমিন মহিলাদের সায়্যিদা হবে মাস্টার হবে অথবা বললেন যে এই উম্মতের সমস্ত মহিলাদের মাস্টার সায়্যিদা তুমি হবে কি সন্তুষ্ট নও এই বর্ণনা এই একটা বর্ণনা হলো বুখারী শরীফে يعرف في مسلم شريف أن عروة بن الزبير حدثه أن عائشة حدثته عائشة رضي الله تعالى عنها برونا أن رسول الله صلى الله عليه وآله وسلم دعا فاطمة ابنته الله رسول صلى الله عليه وآله وسلم من فاطمة كداخلن فسار كان ثم سار فضحكت أبار قبوني كنى كنى فقالت عائشة عشرة الله فقلت لفاطمة ما هذا الذي سارك به رسول الله صلى الله عليه وسلم فبكيت ثم سارك فضحكت فاطمة الله الحبيب أبن আপনি কাঁদলেন আবার গোপনে কিছু বললেন আপনি হাসলেন কারণ কি কালাতই তুম আল্লাহর হাবিমাকে কাছে ডেকে নিয়ে আমাকে শুধু এই সংবাদটা দিলেন যে তার মত করিব হয়ে গিয়েছে বিদায় নিতে যাচ্ছেন ফাবাকেই আমি তখন কাঁদলাম তোমা সার রানী তখন তিনি আবার আমাকে কাছে দেখেই গোপনে কিছু বললেন ফাখ বরানি আনী আউয়াল উমান ইয়াত মিন আহলেহি ফাদা হাইকতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি হওয়া আলি ওসাল্লাম আমাকে সংবাদ দিলেন যে তার আহলে বায়েতের প্রথম ব্যক্তি আমি যে তার সাথে মোলাকাত করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি আলি ওয়াসাল্লাম ফাতেমা রদী আল্লাহ তাহাল আনহার মৃত্যুর সংবাদ দিয়েন ফাতেমা আমি চলে যাচ্ছি আমার পরে আমার আল্লাহবায়েতের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে মুলাকাত করবে এই হাদি শরীফটা এই যেটা আমরা এখন পড়লাম সহি মুসলিম কিতাব ভতায় সাল রদী আল্লাহ হুদাল বাব মিন ফাত আলি ফাতেমা বিন তিন নবী আলাইহি আলাইহাস সলায়তু ওয়াসাল্লাম ঠিক এইভাবে মুসলিম শরীফে আছে ফাতেমা بنت النبي عليها الصلاة والسلام. أيد يكون مسلم شريف. يكنا إيه ببرة باب فضائل فاطمة بنت النبي عليها الصلاة والسلام. شو طلع؟ آه فاطمة آه أنا شتاجد عليها السلام، عليها الصلاة والسلام. والله التهله بانوش شياهو يجينا. إمام المسلمين إمام بخاري مسلم هذا. ابن هجر اسقلاني رحمه الله عليه بولند وفي الحديث اخباره صلى الله عليه واله وسلم بما سيقع فوقع كما قال فانهم اتفقوا على ان فاطمه عليها السلام كانت اول من مات من اهل بيت النبي صلى الله عليه واله وسلم بعده حتى من ازواجه. ابن هجر اسقلاني رحمه الله عليه بولسندزي المؤديه رومان هولو তা আল্লাহ হাবিব সাল আলী আসলাম যা ভবিষ্যতে ঘটবে তার সংবাদ আগে দিয়ে গেলেন এবং সকলে উপর উপর ইত্তেফাক সবার আগে আহলে বায়ত এমনকি উম্মাহাদুল মিনদের আগেও ফাতেমা রদি আল্লাহ তাল আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন আজকে এই পর্যন্ত আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দিন আমরা যেন আল্লাহর হাবিবকে জানতে পারি আমাদের একজন আপনজন মনে করে আমাদের জীবনের অবিচ্ছে এক অংশ মনে করে আমাদের আত্মার আত্মীয় মনে করে আল্লাহর হাবিব সালাম যেন আমাদের প্রিয় ব্যক্তি হন আমরা যারা আছি জীবনের আল্লাহর হাবিবের জীবনের প্রত্যেকটি কথাকে আমাদের অনুসরণ করা তৌফিক আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দেন আমরা গুনাগার আমাদের সকলের সালাম আল্লাহ রাবুল্লাহ আলমিন তার হাবিবের দরবারে পেশ করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته